Hi guys, welcome back to my channel with Neel. So, আজকে হচ্ছে কি নাকি শুক্রবার রাত্রি 9টা বেজে 25 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আগামী কাল লক্ষ্মী পূজো, তো চলো দেখুন আজকে ওই বিষয়েই ভিডিওটা করছি। তো আমাদের এখন রাত্রি থেকে লক্ষ্মী পূজো তোজ্জ শুরু হয়ে গেছে, তো ওই বিষয়েই ভিডিওটা হচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকুন। তো গাইস, আমার মা নাড়ু করবে বলে নারকেল কড়াইতে লেগে গিয়েছিল। তো আজকেও আমার দু জায়গাতে নিমন্ত্রণ ছিল লক্ষ্মী পূজোরই। তো ঘরে পুজো থেকে সেই পুজোতেও আমাকে যেতে হবে, কিছু করার নেই। মা বলছিল ঘরে পুজোতে থাকতে, বাট আমি দু জায়গাতেই যাবো। তো দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা। আর ব্লগটা কবে আপলোড হবে আমি বলতে পারছি না, তো অবশ্যই লক্ষ্মী পুজোর পরেই হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার ঠাকুমা এখানে এবার বাকিটা করতে লেগেছে। তো এখানে কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে। তো চিনি দিয়ে তার মধ্যে সেখানে দেবে আমুল দুধ। তো আমরা এখানে দু প্যাকেট আমুল দুধ দিয়েছি। সব কিছু পরিমাণ মতো দিয়ে সেখানে ভালো করে এটাকে মিক্সড করতে হবে, মানে এরকমভাবে ভালো করে সব জায়গাতে মেখে দিতে হবে, কারণ যেন কোনো জায়গাতে বাকি না থাকে। তো এরকমভাবে মেখে গ্যাসের ফ্লেমটা অন করে তারপর হাতটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার অবশ্যই রাখতে হবে এর মধ্যে। তো গ্যাসের ফ্লেম অন করে সেখানে একটা খুন্তি নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না এটা একটা ডেলা পেকে আসছে। ডেলা বলতে চিট, একদম মানে চিট চিট হয়ে যাবে, যাতে নাড়ু পাকাতে সুবিধা হয়, ভালোভাবে নাড়ু গোল গোল হয়ে যায়। তো এরকমভাবে অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে এগুলোটাকে নাড়ার পর যতক্ষণ এটা ডেলা পেকে আসবে, যখন ভালোভাবে চিট হবে, সেখানে পাঁচটার মতন এলাচ নিয়ে সেখানে চারদিকে ছড়িয়ে দিতে হবে ভালো করে। অবশ্যই এলাচটাকে থেঁতো করে দিতে হবে, যাতে এলাচের গুঁড়োগুলো, গুঁড়ো অর্থাৎ এলাচের ভেতরে যেই দানা থাকে, এমনি এলাচের কয়েকটা হালকা হলেও যেই গুঁড়ো হয়, তো সেইগুলো যেন চারদিকে ছড়িয়ে যায়। তো আমাদের নাড়ুটা দেখতেই পাচ্ছেন পুরো চিট হয়ে গেছে। তো এবার এটা আমাদের জন্য রেডি। এবার আমরা এটাকে গ্যাস থেকে তুলে নেব। তো গ্যাস থেকে নাড়ুটাকে তুলে এরকমভাবে নিয়ে ভালোভাবে গোল পাকিয়ে নিতে হবে। তো গাইস, পরের দিন সকালে ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই স্টার্ট করছি। তো আমার মা ঠাকুরঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে আমাদের লক্ষ্মী ঠাকুরকেও ভালোভাবে চান করিয়ে, সমস্ত ঠাকুরকেই আজকে চান করিয়েছে আমার মা। এই হচ্ছে আমাদের লক্ষ্মীর প্রতিমা। তো পাশে ছোট্ট মতন হচ্ছে ওটাও গণেশ লক্ষ্মী, সেটা হচ্ছে রূপোর। তারপর গাইস, আমার মা সারাটা দুপুর ধরে সিঁড়িতে আলপনা দিয়ে গেছে। শুধু সিঁড়িতে না, ঘরের চারপাশেও দিয়েছে, তো সেইগুলো আর দেখায়নি। তো মা ভালোই আলপনা করেছিল। আমার মা লক্ষ্মী পুজোর প্রসাদের ফল কাটতে লেগে পড়েছিল, তো সেখানে আর ভালো করে ভিডিওগুলো করিনি আমি। তারপর গাইস, আমি গুড্ডিদের বাড়ি গিয়েছিলাম, কারণ আমার মা তালের আঁটি ভাঙতে পারে না কাটারি দিয়ে, আমিও পারি না। তাই ওদের বাড়িতে ফোন করে গেছিলাম, কারণ ওরা ভাঙতে পারে, তো ওরা ভেঙে দিল, তো আমি ওদের বাড়িতে গেছিলাম। তো ওদের বাড়িতে গেছি ভয়ে ভয়, ওখানে কুকুরের ভয়, কারণ কুকুরগুলো ওখান থেকে তাড়া করে। আর চাঁদটা কেমন উঠেছে দেখেছেন? সেদিনই রাত থেকে আবার চন্দ্রগ্রহণও ছিল। আর গাইস, গুড্ডিদের বাড়ি যেতেই বলল রেডিওয়ে ভালোভাবে আয়। ওদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল, আমি এটা আগেই বলেছিলাম ব্লগে। তো আপনাদেরও মিহিদানা খেতে দিচ্ছে, তো আপনারা খান। তারপর গাইস, ওদের ঘরে গিয়ে আমি লক্ষ্মীর প্রতিমাকে দেখতে গেছিলাম। তারপর এত ভোগ, সব এইগুলো ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো এটা হচ্ছে ওদের লক্ষ্মী প্রতিমা। প্রতি বছরই খুব ভালো আনে, এই বছরটাও খুব ভালোই এনেছিল লক্ষ্মী প্রতিমাটা। তারপরে গাইস, আমি নারকলের আঁটি ভেঙে ওদের বাড়ি থেকে আবার আমাদের বাড়ি চলে এসেছিলাম, সঙ্গে গুড্ডিও এসেছিল। তো এখানে মা পুজো করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তারপর গাইস, মায়ের পুজো সেরে আমি গুড্ডিদের বাড়ি চলে গেছিলাম ওদের বাড়ির ভোগ খেতে। তো ঠাকুরের ভোগ টোক দেখা, দেখুন কত আইটেম, সেগুলো তো আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এবার খেতে বসে পড়েছিলাম, দেখুন। তো আমি বেশি কিছু নিইনি, কারণ আমি বেশি কিছু খাই না, এরা নিয়েছে। আমি পায়েস ফাইস খাই না, তো এরা পায়েসও করেছিল। তো আমার খাওয়া আমাদের ডান। তো চলো এবার আমরা এদের ছাদে যাবো জলজিরা করতে। তো জলজিরার সরঞ্জাম নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে ওর হ্যাপি বার্থডে নয়, এটা ওর হ্যাপি বার্থডে হয়েছিল, তো এখনও সেটা ঝুলছে। তো আমি ওই গ্লাসটা নিয়েছি ইয়েলোটা, আর তিন প্যাকেট আমরা জলজিরা প্রত্যেকটা গ্লাসে এক প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম। তো গাইস, আমরা এখন ছাদে উঠেছি এদের লোকের ঘরে লেদার লাইট মারবো বলে। তো চলো দেখুন, আমি এখন আর ভিডিও করবো না। তো
থাকার পর গাইস ওখান থেকে মুজানদের ঘরে প্রসাদ খেতে আমরা চলে গেছিলাম সকলে। তো ভিডিওটা আজকের জন্য এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো নতুন ভিডিও আর কিছুদিন পর থেকে আসতে চলেছে।